তো আজকের ক্লাসের টপিক হইতেছে আপনার এসইও। এসইওটা আসলে কি? এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, ধরেন আমরা সবাই কোথায় সার্চ করি, এই যে গুগল আছে না, আমরা কি গুগলে সার্চ করি না? আমরা যে কোনো সময়, মানে এখন আপনার ক্লায়েন্ট আপনি আমরা যারা ইন্টারনেট ব্রাউজ করি, সবাই কিন্তু গুগলে যাই সার্চ করি। দেন গুগলে যা আমি সার্চ করলাম, ভিভো Y20 প্রাইস ইন বাংলা বাংলাদেশ, এন্টার দিলাম। এ দেখেন আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হইতেছে আপনার মুখের ভাষা, মানুষের মুখের ভাষা। ঠিক আছে, আপনার মনের ভিতরে যা ঘুরপাক খাচ্ছে, এটাই যখন আপনি বাস্তবে রূপ দিয়ে দান করবেন এবং গুগলে বা কোনো ইন্টারনেটে ব্রাউজ করে এটাকে সার্চ করবেন, গুগলে ইয়াহু বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, এই সমস্ত জায়গায় সার্চ করে যে ইনফরমেশন আপনার সম্মুখে প্রদর্শিত হবে, এটা হইতেছে কি? সার্চ ইঞ্জিন থেকে কোনো একটা রেজাল্ট খুঁজে বের করে। আর হইলো আপনি যে বিষয়টা দিয়ে সার্চ করতেছেন সেটা হইতেছে কিওয়ার্ড। ধরেন আমি এই বিষয়টা সার্চ করতেছি, এটা হইতেছে কি? কিওয়ার্ড। ঠিক আছে, সার্চ সেটিংটা ঠিক করে নিই। তাহলে আমরা এখানে যদি লিখি ভিভো মোবাইল Y90 বাংলাদেশ, আচ্ছা দেখেন আমরা এখানে লিখে সার্চ দিলাম, তাই না? সার্চ দেওয়ার কারণে নিচে অনেকগুলো ওয়েবসাইট, ওয়েবসাইট বুঝেন তো নাকি? ওয়েবসাইট রইতেছে, আপনি দেখেন যখন আপনি কোনো কিওয়ার্ড, এটা হইতেছে কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ দিতেছি তখন কি আসতেছে? আমি এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ দিতেছি তখন অনেকগুলা রেজাল্ট নিচে শো করতেছে, তাই না? অনেকগুলো রেজাল্ট শো করতেছে। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। আর এই যে নিচে রেজাল্ট দেখেন, 0 পয়েন্ট এত ভিতরে কতগুলো রেজাল্ট শো করতেছে? 79,100, তাই না? আর প্রথমে যেটা আসছে, এই যে দেখেন একটা ওয়েবসাইট, এই যে প্রথমে যেটা আসছে www.mobiledukan.com, mobiledukan.com, এখানে যে রেজাল্টটা শো করছে ভিভো Y20 প্রাইস ইন বাংলাদেশ অ্যান্ড স্পেসিফিক মোবাইল দোকান, এটা হচ্ছে তার এই উপর এইটুকু হইতেছে ডোমেন, এইটুকু হইতেছে কি? এইটুকু হইল তার ডোমেন নেম। ডোমেন হইতেছে আপনার, গত ক্লাসে মনে বুঝাইছিলাম আপনাদের না ডোমেন কি? আচ্ছা বোঝা নাই, ডোমেনটা বুঝেন তো নাকি? ডোমেন এবং হোস্টিং জানেন তো? ডোমেন হচ্ছে আমি যে আমার ইন্টারনেট ব্রাউজের জন্য আমি যদি কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাহলে আমার এখানে একটা ডোমেন কিনতে হবে। ডোমেন কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, ডোমেন কেনার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি সেখান থেকে ডোমেন কিনতে পারবেন। তো www.mobiledukan.com এটা একটা ডোমেন, আর এই ডোমেনটা যখন আপনি একটা জায়গায় রাখবেন সেটা হচ্ছে কি? হোস্টিং। আর এই রাখাটা হইতেছে, ধরেন আমার এই কম্পিউটার, আমি এটারও কিন্তু সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবো। যদি আমি এখানে সার্ভার সংক্রান্ত কাজ করি, তাহলে আমার এই কম্পিউটারটা একটা সার্ভার হয়ে যাবে। সার্ভার এমন একটা জায়গা যেখানে সার্বক্ষণিক ইন্টারনেট এবং বিদ্যুৎ সুবিধা থাকে, তখন এখানে ইন্টারনেটও যায় না, বিদ্যুৎও যায় না। ঠিক আছে, যার ফলে আমরা যখন কোনো ব্রাউজারে ওস এই এর ধরেন আমরা যে mobiledukan.com যদি ব্রাউজ করি, যে রেজাল্টটা দেখতে পাবো এটা ওই সার্ভার থেকেই এখানে আমরা শো করতেছি, মানে দেখতেছি। তাহলে এটা হইতেছে কি? এটা হইতেছে তার ডোমেন নেম। আর এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন ভিভো
এটা হইতেছে কি, এটা হইতেছে এই ওয়েবসাইটের আমরা যে বিষয়টা লিখে সার্চ দিছি সে বিষয়টার সাথে কিছুটা মিল আছে, এটার জন্য এটা হচ্ছে কি টাইটেল। আপনি যখন গুগল সার্চ যে কোনো বিষয় লিখে সার্চ দেবেন তখন আপনার সম্মুখে তিনটা জিনিস প্রদর্শিত হবে, একটা হলো ডোমেন নেম, আরেকটা হলো টাইটেল, আরেকটা হলো মেটা ডিসক্রিপশন। ঠিক আছে, তাহলে এটা হলো ডোমেন নেম, আর এটা হচ্ছে টাইটেল, আর এই যে এই লেখাটুকু দেখতে পাচ্ছেন না, এটা হলো মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশন যদি আপনি সুন্দরভাবে লেখেন, এসইও ফ্রেন্ডলি মেটা ডিসক্রিপশন দেন, তাহলেই আপনার যে কিওয়ার্ড, ধরেন মোবাইল দোকান, এই মোবাইল দোকানের কিওয়ার্ড কি, ভিভো Y20 প্রাইস ইন বাংলাদেশ, এটা ছিল তাদের কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডটা তারা কি করছে, এই কিওয়ার্ডটা তাদের যে মেটা ডিসক্রিপশন আছে মেটা ডিসক্রিপশনে লাগছে ভিভো Y20 অফিসিয়াল প্রাইস ইন্টারন্যাশনাল প্রাইস ইন বাংলাদেশ লিখছে 2021। যার ফলে তাদেরটা গুগলের র্যাঙ্কিংয়ে প্রথমে চলে আসছে। ভিভো কিন্তু একটা দেখেন ভিভোর পেজও আসছে কিন্তু ভিভো 2 নম্বরে আসছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছেন? দেখেন আমরা যখন সার্চ দিলাম এখানে 10টা রেজাল্ট পাবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, সাতটা আসছে এখানে, আর এই যে এই তিনটা ধরছে। ঠিক আছে, এগুলা কোনো ইয়ে না, এগুলা কোনো র্যাঙ্কিং এফেক্ট না, এগুলো ইউটিউব ভিডিও, এগুলো কোনো সম্পর্ক নাই। কিন্তু এইগুলো হইতেছে কি, আপনি যখন গুগলে ঢুকবেন, ঢুকে কিন্তু প্রথমে এই প্রথমটাতেই ক্লিক করবেন, এই প্রথমটাতে আপনি সার্চ দেওয়ার পরে প্রথমটাতে ক্লিক করবেন, কখনো আপনি এই 10 নম্বরে যায় ক্লিক করবেন না। ঠিক আছে, তবুও অনেকেই এখানে ক্লিক করে। দেখেন আমি মোবাইল সার্চ দিলাম, এখানে চলে আসলো যা আছে। এই যে আপনি সার্চ দিয়েছেন, এটা হইতেছে কি সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এটা হইতেছে আপনার সার্চ ইঞ্জিন। তো এখানে আমরা দেখি হোয়াট ইজ এসইও, এসইও তো আপনাকে বুঝাইলাম, এসইওটা কি বিষয় এসইও। তারপরে হোয়াট ইজ এসইও, এসইওতে দেখেন কি কি থাকে, আপনি যখন একটা এসইও কাজ করবেন এসইওতে আপনার কি কি থাকবে, ওয়েব অ্যানালাইটিক্স, মানে আপনার ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করতে হবে যে কোন কোন ধরনের ভিজিটর আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, কি করতেছে তারা, তারা কতক্ষণ থাকতেছে, কারা তারা, সবচেয়ে কোন আমার ওয়েবসাইটে ঢুকে কোন পেজটা সবচেয়ে বেশি ভিজিট করতেছে। ঠিক আছে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হইতেছে আপনি যখন একজন একজন ক্লায়েন্টের এসইও কাজ করবেন তখন আপনার ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আপনাকে আগে বুঝতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনি তার ওয়েবসাইটটা নেবেন, ওয়েবসাইটটা নেওয়ার পরে ওয়েবসাইটটাকে কী করবেন, অ্যানালাইজ করবেন যে এখানে কী কী সমস্যা আছে, ব্যাপার কী কী করতে হবে। নেওয়ার পরে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জানবেন, নেওয়ার পরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট পাওয়ার পরে দেখবেন রিকোয়ারমেন্ট আপনাকে কী দেবে ক্লায়েন্ট, আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে দেবে, আপনাকে কিওয়ার্ড দেবে, কন্টেন্ট রাইটিং থাকতে পারে, ওয়েবসাইট অপটিমাইজ থাকতে পারে, এসইও সাবমিশন থাকতে পারে, লিঙ্ক বিল্ডিং থাকতে পারে, রিপোস্টিং থাকতে পারে। ঠিক আছে, এসইওতে এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হয়, এই এই যে এই কয়েকটা কাজ। তবে এই কাজগুলোর ভিতরে আরও কিছু কাজ আছে, দেখেন ইম্পর্টেন্ট অফ এসইও, এসইও এসইওটা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, গেট টার্গেটেড ট্রাফিক। আপনি যদি এসইও করেন, ধরেন আমি যখন এখানে লিখে সার্চ দিলাম ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, তাহলে আমি কি একটা টার্গেটেড ট্রাফিক ছিলাম না এই যে ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের একজন আমি কিন্তু টার্গেটেড ট্রাফিক। সো আমি যখন এখানে লিখে সার্চ দিলাম তখনই আমাকে এই রেজাল্টটা শো করতেছে, এই যে টার্গেটেড ট্রাফিক, হাই কনভার্সেশন রেট। হাই কনভার্সেশন রেট মানে কি, এই দেখেন সিপিসি আছে না, সিপিসি 1.31 টাকা, এখানে আবার দেখাচ্ছে দুজন, এগুলো কি আমি এটা বুঝাইতেছি পরে, এগুলো হলো এক্সটেনশন, এগুলো আপনাদের নামাইতে হবে। আমি এটা সার্চ দিলাম এখানে কেন এগুলো আসলো। ঠিক আছে, পরে পাওয়ারফুল ব্র্যান্ড বিলো, মানে আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে সবার প্রথমে নিয়ে আসতে পারবেন এসইও করে, তখনই কি থাকবে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে, আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো এগুলোর কি ভ্যালু মানুষের কাছে বৃদ্ধি পাবে। ইন কেস সার্চ ইঞ্জিন ভিজিটর,
তখন আপনি যারা আপনার ওয়েবসাইটটা যদি গুগলে র্যাঙ্কিং এ থাকে তাহলে কি হবে, আপনার যে গুগল সার্চ ইঞ্জিন আছে এখান থেকে ভিজিটর সবচেয়ে বেশি পাবে। এটা হবে রিয়েল এবং অর্গানিক ট্রাফিক, এটাকে বলে রিয়েল এবং অর্গানিক ট্রাফিক, এটা সার্চ ইঞ্জিন ট্রাফিক, ঠিক আছে। পরে ফ্রেন্ডলি রিসার্চ ইওর গোল, ফ্রেন্ডলি রিসার্চ ইওর গোল, আপনি আপনার যখনই আপনার একটা ওয়েবসাইট গুগল র্যাঙ্কে চলে আসবে তখন আপনি এগুলা ফ্রেন্ডলিভাবে রিসার্চ করতে পারবেন যেখানে কি কি আর ইনপুট করতে হবে। 12 রিজন হোয়াই ইওর বিজনেস অ্যাবসোলিউটলি নিডেড এসইও, এসইওর জন্য আপনার বিজনেসটাতে আপনার এসইও কেন লাগবে। আপনি যদি এসইওটা ভালো পারেন, আপনি যদি এসইওর কাজটা খুব ভালোভাবে শিখেন, তাহলে আপনি আপনি লোকালিও কাজ করতে পারবেন এবং ইন্টারন্যাশনালভাবেও কাজ করতে পারবেন। এসইও যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আমি মনে করি আপনার কি বলে আর কোনো কিছু দুনিয়াতে কিছু করার দরকার নাই, এক এসইও দিয়ে আপনি খুব ভালো জীবনযাপন করতে পারবেন। কিন্তু দেখেন ফাইবারে যদি আমরা যাই, এসইওতে কি পরিমাণ চাহিদা আছে এসইও, এসইও দেখেন 34,000 সার্ভিস আছে। আই উইল বিল্ড পারফেক্ট মান্থলি এসইও ডোফুলু ব্যাকলিং, ডোফুলু ব্যাকলিং, এই দেখেন বিভিন্ন জনে বিভিন্নভাবে এসইওর কাজ করতেছে। এই যে এসইও বিল, ইনি হইতেছে টপ রেটেড একজন সেলার এসইওর জন্য, ঠিক আছে। এনার প্রাইস দেখেন, এসইওর প্রাইস দেখেন কীরকম, এই দেখেন। সো এরকমভাবে যদি আপনি এই প্রত্যেকটা বিষয়ে মানে এসইওর খুঁটিনাটি আছে আমি যা যা ক্লাস নিব প্রত্যেকটা বিষয়ে কাজ উঠাইতে পারবেন, কাজ পাবেন, এগুলো আপনাকে জানতে হবে বা শিখতে হবে। আর দেখেন 12টা রিজন কেন মোস্ট ইম্পর্টেন্ট, অর্গানিক সার্চ, এগুলো তো আমি বললাম ওইখানে আপনাকে, এগুলা দেখার কিছু নাই। আচ্ছা এখন হলো হোয়াট ইজ এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। এসইআরপি আপনাকে অনেক ক্লায়েন্ট বলতে তুমি এসইআরপি পারো, এসইও না জায়গায় বলবে কি এসইআরপি পারো, হ্যাঁ পারি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, এই যে এটা হচ্ছে গুগল বট, এটা কি গুগল বট, এই বটের এরকম পাওয়ার দেওয়া রাখছে গুগলে, ঠিক আছে। আপনি যদি এখানে 2 নম্বরই কাজ করেন সেটাও ধরতে পারবে, আপনি যদি ম্যানুয়ালি কাজ করেন সেটাও সে ধরতে পারে, ঠিক আছে। এই বটের এরকম ক্ষমতা, এটাকে বলে অ্যালগোরিজম, দেখি বলে বট এবং গুগল অ্যালগোরিজম। দেখেন গুগল ভার্সেস সার্চ ইঞ্জিন, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, দেখছেন এখানে অনেক সার্চ ইঞ্জিন আছে, টপ চেয়ে আছে কি গুগল, এই যে র্যাঙ্কিং ওয়ানে আছে, তাই না, গুগল র্যাঙ্কিং ওয়ানে আছে, তার মানে সবাই চায় গুগল র্যাঙ্কিং নিয়ে আসতে, গুগলে এসইও করতে। র্যাঙ্কিং ফ্যাক্টর, আপনি যখন আপনার একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, এই র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হলে আপনাকে কিছু ফ্যাক্টর মানে কিছু গাইডলাইন মেনে চলতে হবে, গাইডলাইন ফলো করতে হবে। কীরকম, কন্টেন্ট কোয়ালিটি, আপনি যখন একটা ওয়েবসাইটে চিন্তা করবেন যে আপনি গুগল সার্চ ইঞ্জিন নিয়ে আসবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার সার্চ ইঞ্জিনে নিয়ে আসবো যে আমার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে, আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো, খুব ভালো হতে হবে। যদি কন্টেন্ট কোয়ালিটি আপনার ভালো না হয় সেক্ষেত্রে এটা সার্চ ইঞ্জিনে আসে না, এটাকে বলা হয়েছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টর। ডোমেন ফ্যাক্টর, অনেক সময় আপনার ডোমেনটা অনেকটা ফ্যাক্ট আসে, ডোমেনটা অনেক সময় ফ্যাক্ট আসে, আপনি যদি একটা ভালো ডোমেন সিলেক্ট করতে পারেন মানে আপনার বিজনেসের সাথে যাই এরকম ডোমেন সিলেক্ট করতে হবে, কারণ আপনার বিজনেস হলো ফ্যাশন রিলেটেড, আপনি আপনার ডোমেন সিলেক্ট করে রাখছেন যে স্পোর্টস ওয়ার্ল্ড, তাহলে তো হইল না, হইলো, তার মানে ডোমেনটা একটা ফ্যাক্ট। ইউজার কি ইউজার রিকোয়েজেশন, ইউজার রিকোয়েজেশন বুঝতে হবে, আপনার যে ইউজার ইউজারের চাহিদা বুঝতে হবে, সরি ইউজার রিয়াকশন, ইউজার রিয়াকশন, ইউজার রিয়াকশনটা কি, আপনি যে ওয়েবসাইটটা রান করতে যাচ্ছেন এই ওয়েবসাইটটা রান করলে আপনার ইউজার কীরকম আপনি পাবেন, এটা আপনাকে আগে থেকে ধারণা নিতে হবে, এই ধারণার প্রেক্ষিতেও আপনার ওই র্যাঙ্ক ফ্যাক্টরি প্রভাব ফেলে। আরেকটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও, অন পেজ এসইওটা কি, অন পেজ এসইও এটা হচ্ছে টেকনিক্যাল এসইও, এটাকে বলে টেকনিক্যাল এসইও, অন পেজ অর টেকনিক্যাল এসইও, এই দুটোটা একই, কারণ অন পেজটা হইতেছে ওয়েবসাইটের ভিতরে কাজ,
ওয়েবসাইটের ভিতর। ধরেন আপনি একটা ডোমেন কিনছেন, একটা হোস্টিং কিনছেন, কিনা যখন আপনি এটাতে কাজ করবেন তখন এটা কি ওয়েবসাইটের ভিতরে কাজ, ঠিক আছে? তো ওই ওয়েবসাইটের ভিতর কী কী কাজ থাকে, ওয়ান পেজের আমার একটা ভিডিও আছে গ্রুপে, ভিডিওটা দেখবেন। তবে ওইটা আগে দেখবেন না, আমি যখন বলবো তখন ওই সমস্ত ভিডিওগুলো দেখবেন। অন পেজে সে কীভাবে করতে হয় ওইটা দেওয়া আছে, ওটা দেখবেন। অফ পেজ এসে, অফ পেজ এসে ওটা কি, অফ পেজ এসে মানে যাচ্ছে আপনার ওই অন পেজ এসে ওটা যদি আপনার খুব ভালো থাকে তাহলে আপনার র্যাঙ্কিংয়ে ভালো দ্রুত আসবে। অফ পেজ এসে ওটা যদি ভালো থাকে এটা র্যাঙ্কিংয়ে আসবে। অফ পেজ অন পেজ এসে কি এটা আমরা পর্যায়ক্রমে আলোচনা। এখানে লেখা আছে গুগল অ্যানালাইট 200+ ফ্যাক্টর টু র্যাঙ্কিং দ্য বেস্ট ওয়েবসাইট। মানে গুগলে একটা অ্যানালাইট করছে, অ্যানালাইজ করে তারা 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এখন 200+-এর ভিতরে এই কয়টা হইতেছে সবচেয়ে মোস্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ, এটি গুগল খুব বেশি দেখে। ফিউ কমন ট্রামওয়ার্ক, ওয়েব পেজ, ওয়েব পেজ, ওয়েব পেজ কোনটা? ওয়েব পেজ কোনটা? এই যে আমি আসলাম না, এই যে একটা লিঙ্ক আছে না এখানে, এই যে এখানে যে আসলাম, এটা হইতেছে কি ওয়েব পেজ, এটা কি, এটা একটা ওয়েব পেজ, ঠিক আছে? এসে লিঙ্ক, ইউআরএল লিঙ্ক, ব্যাক লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এই সমস্ত কথাগুলো আপনি বুঝবেন যখন আমরা অফ পেজের কাজ করাবো, না অন পেজের কাজ তখন এটা বুঝবেন। এটা খালি শুনে রাখেন যে ব্যাক লিঙ্ক আছে, ইনবাউন্ড লিঙ্ক আছে, আউটবাউন্ড লিঙ্ক আছে। কন্টেন্ট, এখন আপনার ওয়েবসাইটে কীরকম কন্টেন্ট থাকতে পারে, আপনার ওয়েবসাইটে অডিও থাকতে পারে, অডিও একটা কন্টেন্ট, ভিডিও একটা কন্টেন্ট, ইমেজও একটা কন্টেন্ট, টেক্সটও একটা কন্টেন্ট, অন্য অন্যগুলো একটা কন্টেন্ট। তার মানে আমরা একটা ওয়েবসাইটে ইমেজ দিয়ে রান করালে সেটা হবে কি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, ঠিক আছে? যদি ভিডিও দেই সেটাও একটা কন্টেন্ট, ইমেজ দেই কন্টেন্ট, টেক্সট দেই সেটাও একটা কন্টেন্ট। ভিজিটর অ্যান্ড ট্রাফিক, ভিজিটর এবং ট্রাফিক, ট্রাফিক যে লোক, ভিজিটরও সেই লোক, ঠিক আছে? কনভারসেশন রেট, কনভারসেশন রেটটা কি, ধরেন আমি এই যে একটা ওয়েবসাইটে ঢুকছি না, এই ওয়েবসাইটে ঢুকে আমি এই পেজটাকে কতক্ষণ দেখতেছি, কতক্ষণ দেখতেছি, এই যে দেখতেছি না, এই যে ব্রাউজার এইভাবে চাকা করে দেখতেছি, এটা হচ্ছে কনভারসেশন রেট, এটা হলো কনভারসেশন রেট। কিওয়ার্ড, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হইতেছে ধরেন এই ওয়েবসাইটে আমি যখন সার্চ দিলাম বিবিওয়াই 29 প্রাইস ইন বাংলাদেশ, তখন কী আসলো, এই যে 10টা পেজে এখানে রেজাল্ট চলে আসলো, রেজাল্ট চলে আসলো না, এটা একটা কিওয়ার্ড। আর কিওয়ার্ডটা কি, মানুষের মুখের ভাষা, ঠিক আছে? এক কথায় বুঝা যান। আর এই কিওয়ার্ডটা যদি, এই কিওয়ার্ডটাকে আপনার ওয়েবসাইটে কি ইনপোর্ট করে রাখতে হয়, এটা হলো অফ পেজ এসে, অন পেজ এসে কাজ করে, ওটা আমি বোঝাবো পরে। শুধু জানিয়ে রাখেন যে কিওয়ার্ড নামে কিছু আছে। মেটা ইনফরমেশন বললাম না তখন, মেটা ইনফরমেশন, মেটা ডিসক্রিপশন, মেটা ইনফরমেশন একই কথা। টাইপ অফ এসইও, এসইওর কিছু টাইপ আছে, ঠিক আছে? এসইওর কিছু টাইপ আছে, বিভিন্ন ধরন আছে। হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। এখন হোয়াইট হ্যাট এসইওটা কি, হোয়াইট হ্যাট এসইও হইতেছে এটা এখানে কাজ করতে হয় ম্যানুয়ালি। আপনি যে কোনো ক্লায়েন্ট যদি দিকে আপনি কীরকম এসেও পারেন, আপনি বলবেন আমি হোয়াইট হ্যাট এসেও পারি, এইগুলোর কথা বলবেন না, এগুলোর কথা কখনোই বলবেন না যে আমি এই কাজটা পারি, আপনি বলবেন আমি হোয়াইট হ্যাট এসেও পারি, ঠিক আছে? হোয়াইট হ্যাট এসিওটা পারেন, এটা বলবেন, ঠিক আছে? আর গ্রে হ্যাট এসে বললে এগুলো আমি, আপনি বলবেন, আপনি যখন বলবে যে তুমি কোন ধরনের এসেও পারো, তখন আপনি বলবেন আমি হোয়াইট হ্যাট এসেও পারি, আমি আই উইল অ্যাভয়েড বা আই অ্যাভয়েড গ্রে হ্যাট এসইও অ্যান্ড ব্ল্যাক হ্যাট এসইও, ব্যাস। তাহলে হোয়াইট হ্যাট এসইও হইতেছে ম্যানুয়ালি ওয়ার্ক করতে হয়, আর গ্রে হ্যাট হইতেছে বিভিন্ন সফটওয়্যার, ব্ল্যাক হ্যাটেও বিভিন্ন সফটওয়্যার ইউজ করে এসইও কাজ করা যায়। কিন্তু এই গ্রে হ্যাট এসইও যদি আপনি করেন, এই গ্রে হ্যাট এসইওটা কখন করে, এই গ্রে হ্যাট এসইওটা করে ধরেন এই 2000 আমাদের ধরেন আইপিএল আছে না, আইপিএল, ফিফা ওয়ার্ল্ড কাপ, বিভিন্ন টি-20 ম্যাচ বা বিভিন্ন সময় বিভিন্ন এক একটা বিষয়ের উপর কী থাকে, এক একটা যুগ থাকে, এক একটা যুগ থাকলে ওই যে যে সমস্ত বিজনেস লোক আছে
তারা চিন্তা করে কি যে আমরা শুধু এই আইপিএল ম্যাচ বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, ফুটবল বলেন, এই ম্যাচ চলাকালীন সময় পর্যন্ত আমরা সার্চ ইঞ্জিনে একটা কী করবো, বিজনেস করব। এই ম্যাচ শেষ হওয়ার পরে আমাদের ওয়েবসাইটে যা মনে চায় তা হোক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের এইটা ধরে রাখতে হবে। তখন তারা কী করে, গ্রেহেট এসইও ব্যবহার করে। ঠিক আছে, বুঝতে পারছেন? গ্রেহেট এসইওর ব্যবহারটা আর ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করে। লার্ন, আমরা কেন এসইওর জব কাস্ট শিখবো, ক্লায়েন্ট জব পাবো, ওনার ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট যদি থাকে, কর্পোরেট ওয়েবসাইট, অ্যামাজন অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং অ্যান্ড আদার্স, আমরা তাহলে আমাদের টার্গেট কী, ক্লায়েন্ট জব, আর বাকিগুলো হলো আস্তে ধীরে, এগুলো পরে পরে শিখবো। তাহলে ক্লায়েন্ট জবটা হলো আমার সবচেয়ে বেশি। স্ট্যাটাস অফ এসইও অপটিমাইজেশন অ্যান্ড এসইও অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাকে প্রথম কী করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনাকে প্রথম কী করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আমরা এখন কিওয়ার্ড রিসার্চটা আমরা দেখব। তারপরে আছে, দেখেন, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন কোনটা, এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন সে কী করবে, তার ওয়েবসাইটে কন্টেন্টগুলো ক্রিয়েশন করেই দেবে অলরেডি। জাস্ট আপনি কী করবেন, জেনে রাখবেন যে কন্টেন্ট ক্রিয়েশন নামে কিছু একটা আছে, আর এই কন্টেন্ট ক্রিয়েশনটা যখন ক্লায়েন্ট দিয়ে দেবে তার ওয়েবসাইট পরিপূর্ণ থাকবে, তখন আপনি শুধু কাজ করবেন কি, যদি বলে কিওয়ার্ড রিসার্চের কাজ করতে দেবেন তাহলে আপনি শুধু কিওয়ার্ড রিসার্চের কাজ করবেন, যদি বলে ওয়ান পেজের কাজ করতে শুধু ওয়ান পেজের কাজ করবেন, যদি বলে অফ পেজের কাজ করতে তখন শুধু অফ পেজের কাজ করবেন। তার মানে এখানে তিনটা, এখানে চারটা জিনিস দেখতে পাচ্ছেন, চারটারই আলাদা আলাদা কাজ আছে, আর এই সব চারটা মিলাইও আবার একটা কাজ আছে, সেটা হলো গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ র্যাঙ্কিং এটা একটা, আর যদি বলেন যে আমি শুধু এসইও অফ পেজ এসইও করবো তাহলে সেটা হলো অফ পেজ এসইও, যদি বলেন অন পেজ এসইও করবো সেটা হলো অন পেজ এসইও, যদি বলেন কিওয়ার্ড রিসার্চের কাজ করবো সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, কিওয়ার্ড সিলেক্ট, আপনি কোন ধরনের কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, অ্যান্ড কিওয়ার্ড সিলেক্টের ক্ষেত্রে ফাইন্ড এ টপিক, আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন তার টপিকটা আগে বুঝতে হবে, তার টপিকটা কী, তার টপিক হতে পারে রান্নাবান্না হতে পারে, তার টপিক হতে পারে খেলাধুলা হতে পারে, তার টপিক হতে পারে মেডিসিন হতে পারে, তার টপিক হতে পারে ফ্যাশন হতে পারে, ঠিক আছে, তার টপিক টেলিভিশন সংক্রান্ত হতে পারে, তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। সার্চ কিওয়ার্ড অ্যান্ড মেক এ লিস্ট, আপনাকে কিওয়ার্ড সিলেক্ট করার জন্য কী করতে হবে, সার্চ করতে হবে যে কী কী রিলেটেড। এখন হচ্ছে সিলেক্ট দ্য বেস্ট কিওয়ার্ড, গুড সার্চ ভলিউম, ল কম্পিটিশন, সার্চ ভলিউম, ল কম্পিটিশন, আমরা এই দুইটা জিনিস এখন দেখব। তাহলে আমরা ক্লায়েন্টের একটা টপিক নিয়ে নিব। ঠিক আছে, আমরা ক্লায়েন্টের একটা কি নিব, টপিক, আচ্ছা, এখন ক্লায়েন্টের টপিক নেওয়ার আগে আমার বিষয় হচ্ছে, এখন এই দেখেন আমাদের এখানে দেওয়া আছে কি যে ব্লগ সাইট ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্রুভ অ্যাডসেন্স, আছে না ব্লগ সাইট সংক্রান্ত ক্লাস আছে না, আপনি ব্লগ সাইট তো ক্রিয়েট করতে পারেন, ব্লগ সাইটে পুষ্ট তো করতে পারেন, তাই না? আচ্ছা, আপনি আপনার একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন যে কোনো একটা টপিক নিয়ে, যে কোনো একটা টপিকের উপরে একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেটা হতে পারে অনলাইন মেক মানি, হতে পারে ফ্যাশন, মানে একটা টপিকের উপরে যেটার মাধ্যমে আপনি শিখতে পারবেন যেন অন পেজ এসে ওটা কীভাবে করতে হয়। ঠিক আছে, ব্লগ সাইট ক্রিয়েট আর কিওয়ার্ড রিসার্চ, এটা এই কিওয়ার্ডটা রিসার্চ দেখার পরে আপনি ব্লগ সাইটটা ক্রিয়েট করবেন, এটা হচ্ছে আপনার বাড়ির কাজ। এখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চের জন্য বিভিন্ন টুলস আছে, বিভিন্ন টুলস আছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, আমরা এখন যদি কিওয়ার্ড রিসার্চ করি আমরা তাহলে কী করব, প্রথমে আপনি কী করবেন, গুগলে সার্চ করবেন,
কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা প্রথম সার্চ করতে হবে গুগল। এখন আপনি কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা ক্লায়েন্ট আপনার একটা টপিক সিলেক্ট করতে হবে। ধরেন আমি এক ক্লায়েন্ট পাচ্ছি, মানে তার কাজ করতেছি, ধরেন এটা হইতেছে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। তো এই ক্লায়েন্টের ওয়েবসাইটে ক্লায়েন্ট আমাকে কী বলছে, সে কাজ করতে বলছে। কি কাজ করতে বলছে? অফ পেজ এসইও কাজ করতে বলছে। ঠিক আছে, অফ পেজ এসইও কাজ করতে, অন পেজ এসইও কাজ করতে বলছে। এখন এই ওয়েবসাইটটা আপনাকে সিলেক্ট করতে হবে, এই ওয়েবসাইটে কী কিওয়ার্ড দিলে আপনার যায়। এখন আপনাকে ক্লায়েন্ট আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে, ক্লায়েন্ট আপনাকে কী দিবে, কিছু কিওয়ার্ড দিবে। ধরেন ক্লায়েন্ট আমাকে দিল তার ওয়েবসাইট রিলেটেড। এখন আপনি যদি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে $10, দুইটা করলে $20, তিনটা করলে $30। ঠিক আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য ফাইবারের সর্বনিম্ন গিগ প্রাইস হচ্ছে $10। তাহলে আপনি যদি $10 কোনো কাজ পান, $10 যদি কোনো কাজ পান, ধরেন আপনাকে একটা কিওয়ার্ড দিছে ক্লায়েন্ট, সেটা হইতেছে বাই মডা প্যানেল। ঠিক আছে, এই যে আপনি যে কিওয়ার্ডটা দিছে না, এই কিওয়ার্ডটা অনেক ছোট না, অনেক ছোট না, ধরুন আপনাকে ক্লায়েন্ট এই কিওয়ার্ডটা দিছে, তাহলে আপনি কী করবেন, এই কিওয়ার্ডটা নিয়ে কপি করবেন। কপি করে আপনার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে নিউ ইগ্রো নাকি ইনক্রো ইন্ট্রো, মানে ওই যে প্রাইভেট উইন্ডো ওপেন করতে হবে, প্রাইভেট উইন্ডো ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে আপনার ক্রমে একটা কী নামাইতে হবে, এক্সটেনশন নিতে হবে, সেটি হলো ভিপিএন নামাইতে হবে। এই দেখেন ভিপিএন লেখা আছে না, ব্রাউজেস ভিপিএন, এই ভিপিএনটা আপনাদের ব্রাউজারে রাখবেন। রাখার পরে এখানে কি এগুলোতে যাবেন, এখান থেকে ব্রাউজ করবেন, এটা পরে এখান থেকে চেঞ্জ করে আপনারা দেবেন ইউনাইটেড স্টেট। এটা আমি কেন নিলাম, এটা নেওয়ার অর্থ হইতেছে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সে ক্লায়েন্ট হইতেছে ইউএসএর, তাই না? সে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা নেবেন তোমার কাজটা কি ইউএসএ বেসিক হবে নাকি অন্য কান্ট্রি, তখন ইউএসএ, তাহলে আপনি তখন ইউএসএ ভিপিএন অন করবেন। যখন বলবেন না ইউএস না ইউনাইটেড স্টেট, তখন ইউনাইটেড স্টেট ভিপিএন অন করতে হবে। ওটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। তো আমাকে কী বলছে, বাই মডা ফেনেল, বাই মডা ফেনেল। তা আমি এটা ক্লিক করলাম, দেখেন বাই মডা ফেনেল থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমার 0.92 সেকেন্ডে কতগুলো রেজাল্ট দিল, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 11,80,000 রেজাল্ট দিল। মানে 11,80,000 রেজাল্টে এই যে দেখতেছেন না, এই যে প্রথম একটা ওয়েবসাইট, এটা কি এই যে আমাকে আমার যে ক্লায়েন্ট তার কম্পিটিটর, এটা কি তার কম্পিটিটর, মানে এই কম্পিটিটরে ভিট করা এই কিওয়ার্ড দিয়ে তার পক্ষে সম্ভব না। ঠিক আছে, কেমনে বুঝলাম সম্ভব না, দেখেন এই যে কিওয়ার্ডটা লিখছেন বাই মডা ভেনিল, দেখেন এই ওয়েবসাইটে সে সুন্দর করে আছে বাই মডা ভেনিল অনলাইন, তারটাই চলে আসছে। এরপরে এটাও তার কম্পিটিটর, এটাও তার কম্পিটিটর, এটাও তার কম্পিটিটর, যেন যতগুলো দেখতেছেন দশম পৃষ্ঠায় সবই তার কম্পিটিটর। তার মানে এইটা দিয়ে তার কে এই কাজটা করা সম্ভব না। যখনই সম্ভব না, দেখেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নিচে দেখেন অনেকগুলো সাজেস্ট দিছে না, অনেকগুলো সাজেশন করছে না, এগুলো হলো কিওয়ার্ড সাজেস্ট। আপনি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে, তখন আপনি কী করতে হবে, একটা নোট ডাউন করতে হবে কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ড। ধরেন বাই মডা ফেনিল, আপনি বাই মডা ফেনিল নেন, আবার এই যে নিচে আসেন এনে সাজেস্ট করে নাই, করছে না, এই বাই মডা ফেনিল ইউকে, বাই মডা ফেনিল ইন দ্য ইউএসএ, বাই মডা ফেনিল ইন দ্য, ধরেন বিভিন্ন কিওয়ার্ড দিছে এখান থেকে। ধরেন আমরা এই মডা ফেনিল অনলাইন যদি দেখি, দেখেন অনলাইন দিলে ওই যে প্রথম যে কিওয়ার্ড ইটা পাইলাম আমরা, ওইটাই আসতেছে, তাই না? আর এখানে প্রতিযোগিতা আরও বাইরে গেল না, তাহলে বাই মডা ফেনিল অনলাইন দিয়েও কি তার ওয়েবসাইটটা র্যাঙ্কিং আসা সম্ভব না, কারণ এখানে এই গেলে কম্পিটিটর অনেক বেশি, অনেক বেশি কি এগুলার অনেক বেশি।
তাহলে এটা দিয়েও সম্ভব না, এটা দিয়েও সম্ভব না। ঠিক আছে, এখন দেখেন এটার সার্চ ভলিউম দেখতে হবে আপনার, যে এই বলতেছে যে আপনার সম্ভব না, এখন দেখতে হবে এটার সার্চ ভলিউম কত, সার্চ ভলিউম কত এটা দেখতে হলে এটা কপি করেন, এটা এটা দেন এখান থেকে। এবার কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে কিছু টুলস ইউজ করতে হবে। এই যে লেখা আছে কি মজবার, কি টুলস মজবার, এখানে দেখেন আছে বিভিন্ন টুলসের কথা বলা আছে। এই যে কিওয়ার্ড মেথড পেড আছে ফ্রি আছে, ফ্রি মেথড হলে বিপিএন লাগবে, কিওয়ার্ড এভরিহোয়ার মজবার। ঠিক আছে, এই যে আমি সার্চ দিছি না, এই লোবার সাজেস্ট এটাও লাগবে ওই, আর এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার দিয়ে কি এটা সার্চ ভলিউম দেখেন, ডিসেম্বরের সার্চ ভলিউম কত আসছে দেখেন। আমি যে ফক্স ডস লিখে সার্চ দিছি, ফক্স ডসের বিভিন্ন কি আছে সার্চের ক্যাটাগরি দেখাই দিয়েছে আমাকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি, এ দেখেন আমি এখানে ওই যে বললাম না যে এটা পরে বুঝাইতেছি আপনাকে, এই যে ওভার সাজেস্ট, এই যে ওভার সাজেস্ট এখান থেকে আপনি কী করতে পারবেন, কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। তো আমরা একটা একটা করে দেখি, প্রথমে আছে মজবার, মজবারটা আপনি কী করবেন এক্সটেনশন ক্রম ওয়েব টুল যাবেন, ক্রম ক্রম ওয়েব স্টোর, ক্রম ওয়েব স্টোর থেকে এই যে মজবার এখানে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন মজবার, মজবার এই যে মজবার, এই মজবারটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা কি কতগুলো লোক নামাইছে না, এই যে দেখেন এই নাহলে অ্যাড ক্রম থাকবো, এই যে অ্যাড করবেন দিলেন চলে আসছে, নামাটা চলে আসছে। এখন এই মজবারে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে ক্লিক করেন, এই যে যখন এটা আসবে এই দেখেন এই যে আসছে না, এখানে একটা বার আসছে দেখেন, এটাকে উপরে নেওয়া যাবে, আবার এখানে ক্লিক করে নিচে নেওয়া যাবে, আপনি নিচে রাখবেন, যখন আমি ক্লিক করলাম এরকম আসলো, পরে যে লার্ন লার্ন মোড ক্লিক করেন, লার্ন মোড়ে আসার পরে আপনার এখানে মজবারে কী করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে, এই যে লেখা আছে কি লগ ইন, লগ ইনে যান, যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন, আর না থাকলে এই যে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেবেন, কারণ আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট আছে, আমি এটা কী করব লগ ইন করবো। এই যে মজবার আইসা বসছে, এখন এই মজবার থেকে আপনি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে, মজবার থেকে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, মজবার থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হলে এই যে লেখা আছে কি ফ্রি এসইও টুলস, এখানে ক্লিক করবেন, লিঙ্ক এখানে ক্লিক করবেন, এই যে কিওয়ার্ড রিসার্চ আছে না, কিওয়ার্ড রিসার্চ এই দেখেন কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড এখানে আপনি একটা কিওয়ার্ড দেন, কিওয়ার্ড দেখে এনে দিলে কি আসবে অ্যানালাইট, এখানে আপনার ধরেন আমরা যে বাই মডা ফাইনাল দিই, এটা ইউনাইটেড স্টেট দেবেন অ্যানালাইট করে দেবেন, আর দেখেন এর মান্থলি ভলিউম কত 11 থেকে 12 ডিফারেন্ট টিট, দেখেন মান্থলি ভলিউম হয়েছে মডা ফেনিল বাই 11, মান্থলি ভলিউম এটা যদি 0 দেখাইতেছে, তার মানে এটা দিয়ে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না, এটা দিয়ে কিন্তু কোনো ভালো রেজাল্ট পাইতেছি না, তাই না, এই মজবার দিয়ে। আচ্ছা এখন মজে আমরা কী করলাম, এটা তো কিউআর রিসার্চ করলাম, এই যে লিঙ্ক রিসার্চ, লিঙ্ক রিসার্চ মানে আমার ওয়েবসাইটটা আমি রিসার্চ করি, আমার যে ক্লায়েন্ট ওয়েবসাইটটা দিছে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা দিয়ে আমি একটু রিসার্চ করি, এখানে যে লেখা আছে কি ডোমেন না, এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাকে অ্যানালাইজ করেন, দেখেন র্যাঙ্কিং কিওয়ার্ড তার কতগুলো র্যাঙ্কিং কিওয়ার্ড আছে, 124টি র্যাঙ্কিং কিওয়ার্ড আছে তার ওয়েবসাইটে, তাহলে আপনার জন্য ভালো হলো, আপনি খুব সহজে কী করতে পারবেন তার ওয়েবসাইটে কোন কিওয়ার্ডটা র্যাঙ্কিংয়ে আছে এটা আপনি বুঝতে পারবেন, তার ডোমেন আছে এত লিঙ্ক আছে, এগুলো পরে বোঝাবো, খালি কিওয়ার্ডটা বুঝে নিল র্যাঙ্কিং কিওয়ার্ড।
তাহলে আমরা কিওয়ার্ড এনে রাখবো, রেখে করে আমরা নতুন ট্যাব ওপেন করি, দেখি কি আসে। এই যে এখানে অনেক, এই যে 124টা র্যাঙ্কিং ফ্যাক্টর কিওয়ার্ড আছে, ঠিক আছে, র্যাঙ্কিং ফ্যাক্টর কিওয়ার্ড আছে, এটা আমরা দেখলাম। আচ্ছা এটা দেখার পরে নিচে আসে, এভাবে নিচে আসে, নিচে আসেন, এই দেখেন এই লেখা আছে টপ পেজ অন দ্য সাইট। তো আর এই পেজটা আছে, এই যে মডা ফিনি ফক্স ডগস ডট কম, এটা আছে, এটা টপ ফলো লিঙ্ক সাইট, এগুলো আপনার দেখার দরকার নেই, খালি টপ পেজ কোনটা আছে, এই পেজটা আছে, এই পেজটা আছে, এটা 36 আছে, এটা 22, এটা 23। আচ্ছা তাহলে আমরা এই প্রত্যেকটারই কাজ আছে, আপনি এখানে যে সার্চ দিলাম না, আমরা সার্চ যে বের করছি, এই প্রত্যেকটারই কাজ আছে, বাট আমরা এখন কিওয়ার্ড শিখতেছি, এই জন্য আমরা কিওয়ার্ডটা নিয়ে কী করবো, গবেষণা করব, আর বাকিগুলো ওটা আস্তে ধীরে আমরা দেখব। দেখেন টপ অ্যাঙ্কর টেক্সট ইন দ্য সাইট বা মডাভিনিল অনলাইন 118টা ইয়ে আছে, তাই না, 118টা কী আছে, এই যে ফলো দ্য লিঙ্ক এক্সচেঞ্জ মানে অ্যাঙ্কর টেক্সট যে মডাভিনিল আছে। আচ্ছা যাক, এনে আমরা তাহলে 112টা কী পাইছি, কিওয়ার্ড পাইছি বা মডা মডালেটর 18 নম্বর পজিশনে আছে। আপনি যদি এটা নিয়ে সার্চ দেন 18 নম্বর পজিশনে এই সাবটা, দেখি আমরা একটু সার্চ দিয়ে দেখি, নিউ এখানে যাবেন, এন্টার দেবেন, সরি এটাকে ইউএসএ ভিপিএন করতে হবে, বাই মডারেটর আমরা দেখি, এই দেখেন এই কি আসছে, বাই মডারেটর, এটা দেখে কয় নম্বর পজিশনে এসে পাইছি, তিন নম্বর পজিশন আসছে, আসছে না, তিন নম্বর পজিশন আসছে, এখন তাহলে এটা দিয়ে পজিশন আছে, এটা দিয়ে তাহলে আমরা যদি ক্লায়েন্টে বলি যে এটা দিয়ে তুমি করবা কিনা, ক্লায়েন্ট তো বলছে, এটা তো বলে নাই, ক্লায়েন্ট বলছে বাই মড অফ ইন্ডিল, তাই না, তাহলে তো আমাদের এটা দেখে লাভ নাই, লাভ আছে আমাদের এটা দেখে কোনো লাভ নাই, এনে দেন বাই মড অফ ইন্ডিল যে কোন জায়গায় আছে, বাই মডাফিনিল উইথ ডেবিট কার্ড, বাই মডাফিনিল অনলাইন উইথ বিটকয়েন। আচ্ছা তাহলে আমরা যদি ক্লায়েন্টকে বলি মডাফিনিল যারা আছে, এই যে বাই মডাফিনিল নাও, বাই মডাফিনিল নাও, আমরা এটা যদি যাই, বাই মডাফিনিল নাও দেখি কোন পজিশন আছে, এই দেখেন বাই মডাফিনিল নাও পজিশন তার কত আছে, চারে আছে, না 4 নম্বরে আছে, এখন তো ক্লায়েন্ট আমাদের এটা বলে নাই, বাই মডাফিনিল বলছে শুধু, তখন আপনি ক্লায়েন্টকে কী করবেন, বলবেন যে তোমার ওয়েবসাইটটা বাই মডাফিনিল দিয়া ক্লিক করলে তোমার কি আসবে না, এটা তোমার গুগল র্যাঙ্কিংয়ে আসবে না, ঠিক আছে, গুগল র্যাঙ্কিংয়ে আসবে না, তখন আপনি তারা মোটিভেট করে ওই যে বাই মডাফিনিল নাও ওই কথাটা বলবেন, এটা দিলে আসবে, বা দেন এই যে এটা এইটা এটা দিলাম, এটা দিয়েও 3 নম্বর আছে, ঠিক আছে, উইথ বিটকয়েন এটা দিয়েও 3 নম্বর আছে, দেখেন 3 নম্বরও আছে, 4 নম্বরও আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, তখন এই যে যে দিলেন না, এই যে এইটুকুগুলো ক্লায়েন্টের কিওয়ার্ড, আর বাকিটুকু কী করলেন আপনি লাগাই দিলেন, তাহলে এই কি এই 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 পুরো কি এই ছোটোটার নাম হইতেছে শর্ট কিওয়ার্ড, ঠিক আছে, এনে আছে লং টেল, লং টেল কিওয়ার্ড,
এই দেখেন টাইপ অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের টাইপটা কীরকম, জেনারেল কিওয়ার্ড, হ্যাঁ এটাকে বলা হয় জেনারেল কিওয়ার্ড। আচ্ছা বাই মডাফিনিল এটা কী কিওয়ার্ড? জেনারেল কিওয়ার্ড। ব্র্যান্ড মেস কিওয়ার্ড, ব্র্যান্ড মেস কিওয়ার্ড, ব্র্যান্ড মেস কিওয়ার্ড। বাই মডাফিনিল বা ক্যামেরা, DSLR ক্যামেরা, এটা কি? এটা জেনারেল কিওয়ার্ড, এটা হতেই পারে, এটা একটা জেনারেল কিওয়ার্ড। ধরেন মোবাইল, মোবাইল একটা কি? জেনারেল কিওয়ার্ড। ব্র্যান্ড মেস কিওয়ার্ড, আমি এই মোবাইলের সামনে যদি লাগাই ভিভো মোবাইল, তাহলে কী হয়ে গেল? ব্র্যান্ড মেস কিওয়ার্ড এলো, ব্র্যান্ড মেস কিওয়ার্ড। এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডটা কি? লং টেল সোনি, এই দুইটারে মিলাইয়া, এই জেনারেল এবং ব্র্যান্ড মেস এই দুইটারে মিলাইয়া আমি লাগালাম কি? সোনি DSLR ক্যামেরা ফর ফটোগ্রাফ। তাহলে এটা কী হয়ে গেল? এটা একটা লং টেল কিওয়ার্ড হয়ে গেল গা, ঠিক আছে, লং টেল কিওয়ার্ড হয়ে গেল। এখন লং টেল কিওয়ার্ডটা কী? এ দেখেন আমি প্রথম কী করলাম? মডাফিনিল, এটা হলো জেনারেল কিওয়ার্ড, তাই না? সে আমার পরে আমি লাগালাম অনলাইন বা এই মডাফিনিল একটা ব্র্যান্ডের নাম না, একদম ব্র্যান্ডের নাম। তাহলে যখন আমি এই সম্পূর্ণটা ইউজ করি, এইরকম রিসার্চ করে আমি এই যে এই মজ মজ বাদ দিয়ে রিসার্চ করে যখন একটা কিওয়ার্ড পেলাম, এই মজ বাদ দিয়ে রিসার্চ করে যখন এই কিওয়ার্ডটা পেলাম, এটা হয়ে গেলো কি? লং টেল কিওয়ার্ড। এটা কিওয়ার্ড হয়ে গেলো কি? এই কিওয়ার্ডটার নাম হচ্ছে লং টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করলে ক্লায়েন্টের ওয়েবসাইট খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে। এটা হয়তো র্যাঙ্ক করা আছে এইটা দিয়া, এই জন্য দেখাইতেছে। অনেক সময় দেখবেন কি এগুলো নাই, যেগুলো নাই আপনাকে সেগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? যেগুলো করা আছে এগুলো তো ক্লায়েন্ট জানে যে আমার এগুলো দিয়ে, এগুলো দেওয়া র্যাঙ্ক করা আছে, এগুলো দিয়ে আপনি কাজ করলে কোনো লাভ আসবে না, ঠিক আছে? দেখেন এই যে পজিশন 7-এ আছে, আর এভাবে সবগুলা থেকে 7-এ আছে। আপনি আবার আবার নেক্সট পেজে যান, যেগুলো দেখবেন যে পজিশন অনেক দূরে আছে। এই দেখেন আমার আর দেখাইতেছে না, আর দেখাইতেছে না, কেন দেখাইতেছে না? এটা আর যদি আপনি টাকা দিয়ে কিনেন তাহলে কি এনে আপনাকে দেখাবে। আরে যাই হোক, তাহলে আমরা মজ বারের মাধ্যমে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারলাম। আরও কিওয়ার্ড রিসার্চ করার জন্য আছে কি? এভরিহোয়ার কিওয়ার্ড, এভরিহোয়ার। এই দেখেন এই যে কিওয়ার্ড এভরিহোয়ার আছে না, এটা আপনি এক্সটেনশনটা এই টুলসটা আপনার ইয়েতে অ্যাড করে রাখবেন, ক্রমে অ্যাড করবেন, ঠিক আছে? আরেকটা সিস্টেম আছে, কোথায় আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, দেখেন এখানে বলছি আমরা, ই কমার্স সাইট। আপনার যখনই কোনো ই কমার্স সাইটের কাজ করবেন, যখন ই কমার্স সাইটের কাজ করবেন তখন কি বাইং ইনটেনশন ইনফরমেটিভ, ওই যে বাই লাগালাম আমরা, বাই মডাফিনিল, এই সাইটটা কি? ই কমার্স একটা সাইট, ঠিক আছে? ক্লায়েন্টের নিড মানে ক্লায়েন্টের চাহিদা আপনাকে বুঝতে হবে। ওই যে যেটা ক্লায়েন্ট দিল আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ড মেথড পেড আছে ফ্রি, এটা কিওয়ার্ডের মজবার, এটা দেখলাম। কিওয়ার্ড আইডিয়া, এন্ড কিওয়ার্ড আইডিয়া কোথা থেকে দিতে পারবেন? গুগল সার্চ এবং রিলেটেড সার্চ। গুগলে আমরা সার্চ দিলাম না তখন, দেখেন এখানে সার্চ দিলাম, এই যেগুলো যে নিচে যেগুলো আসতেছে এগুলো কি? রিলেটেড সার্চ, ঠিক আছে? এগুলো কি? রিলেটেড সার্চ। তাহলে আমরা কী বলছি? সার্চ রিলেটেড সার্চ, গুগল অ্যাডওয়ার্ক, কিওয়ার্ড প্ল্যানার, নীল পেটেল বা উবার সাজেস্ট, সলভ, এই যে বিভিন্ন সার্চ ইঞ্জিনের নাম এখান দেওয়া আছে। তা আমরা গুগল থেকে রিলেটেড সার্চ করছি, গুগল অ্যাডওয়ার্ক, গুগল অ্যাডওয়ার্ক আমাদের এখানে বলা আছে, গুগল অ্যাডওয়ার্ক আছে না, যে গুগল অ্যাডওয়ার্ক, এই গুগল অ্যাডওয়ার্ক থেকে আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য আইডিয়া নিতে পারবেন। কিওয়ার্ড রিসার্চের জন্য কি নিতে পারবেন? আইডিয়া নিতে পারবেন। এটা একটু বড়, অনেক বড় কাজ, এটা আজকে দেখাবো না আপনাকে, আমি আগামী ক্লাসে এটা দেখাবো কিওয়ার্ড রেডিটা। এখন এই যে নীল প্যাটেল আর এই উবার সাজেস্ট, এটা দেখেন, এখন লেখেন উবার সাজেস্ট, ইউবি লেখার সাথে সাথে কি উবার সাজেস্ট চলে আসছে। এই যে নীল প্যাটেল, এই ব্যক্তি হলো আপনার সারা ওয়ার্ল্ডের টপ একজন এসিওর মানে ডিজিটাল মার্কেটার। যখনই আপনি উবার সাজেস্ট চলে আসবে, উবার সাজেস্ট আপনাকে একটা কী করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। কী করতে হবে? অ্যাকাউন্ট সাইন ইনে দেন, এখান থেকে যে রেজিস্ট্রেশন করতে পারেন আবার সাইন ইন উইথ গুগল, আমি সাইন ইন উইথ গুগল দিয়ে দিই।
দেওয়ার সাথে সাথে আমার চলে আসছে, আছে না? এখন আপনি এখান থেকে কি নিতে পারবেন, কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড ওভার, এই যে কিওয়ার্ড আইডিয়া, তাই না? কিওয়ার্ড ওভার যদি দেখতে চান এখানে ডোমেন দেবেন, কিওয়ার্ড আইডিয়া যদি দেখতে চান আমি এখান থেকে কি করব, এই ফক্স ডসের যে এই যে ডোমেনটা আছে না, এই ডোমেন নেমটা আমরা কি করলাম, কপি করলাম, কপি করে এই ডোমেনে ইনো ক্লিক করে দিলাম। তারপরে কোন দেশে দেখবো আমরা, ইউনাইটেড স্টেট না, এটাই ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট, ইংলিশ ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইংলিশ ইউনাইটেড স্টেট। এখন সার্চ করেন, এখন লিখছে ইউর ইউজিং এ ফ্রি ভার্সন অফ ওভার সাজেস্ট, 2 থেকে 3টা সার্চ ফ্রি ডেলি দিতে পারবো আমরা, ঠিক আছে, 2 থেকে 3টা ওয়েবসাইটকে আমরা ডেলি সার্চ করতে পারবো, কারণ আমরা একবার দিয়ে ফেলাইছি আর 2টা পারবো আজকের দিনের জন্য, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন কি অরিজিনাল কিওয়ার্ড 882টা দেখাচ্ছে, মজবারে কত দেখালো, 124টা, তাই না, 128টা, আর এখানে 882 দেখাইতেছে। তার মান্থলি ট্রাফিক কত আসতেছে, ট্রাফিক 2,096টা। ডোমেন অথরিটি ব্যাকলিং, এগুলো পরে বুঝাবো, ব্যাকলিং ডোমেন অথরিটি এগুলো কি, তাহলে দেখেন নিচে আসেন, নিচে আসেন, এই দেখেন টপ এসইও পেজ, টপ এসইও পেজ, এই যে এটাতে এস্টিমেট ভলিউম, এটা কি মান্থলি সার্চ ভলিউম, 180টা লোক ভিজিট করে তার ওয়েবসাইটে এই একটা কিওয়ার্ড দিয়ে, মডারেটর, ঠিক আছে, এই একটা কিওয়ার্ড দিয়ে, এটা দিয়ে সার্চ করে 184 জন, এই এই পরেরটা, এটা দিয়ে সার্চ করে 80 জন, এই যে ভিউ অল, এখানে কি করে দেখেন, দিস পেজ 80 সার্চ ভলিউম গুগল, বাট এ দেখেন আছে না এখানে, এগুলো কি কিওয়ার্ড আইডিয়া দিতেছে, কিন্তু আপনাকে এগুলো কি দিতেছে, কিওয়ার্ড আইডিয়া, আপনি যদি এটা ব্যবহার করেন এর মান্থলি সার্চ ভলিউম 500, কত, 90, পজিশন 3-এ আসতে পারবেন, সিপিসি রেট অনেক ভালো, ঠিক আছে, বাই প্রোভাইড অনলাইন, এটা হলো 300, তাহলে আমাদের এই এইটাই তো ভালো, এটা সার্চ ভলিউম ভালো, তাহলে আমরা এই কিওয়ার্ডটা কী করতে পারবো, এই কিওয়ার্ডটা কপি করব, কপি করে আমরা একটা এক্সেল শিট নিব, নিয়ে যাব নতুন একটা পেজ নিব, নেওয়ার পরে এখানে কী লিখবো, এখানে কিওয়ার্ডস, তারপরে মান্থলি সার্চ, সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, আর এটা আছে এই দুইটা নেব, কিওয়ার্ড নেব, মান্থলি সার্চ ভলিউম, এই কিওয়ার্ডটা নিলাম, মান্থলি সার্চ ভলিউম কত, 590, ঠিক আছে। তাহলে আপনার বাড়ির কাজ থাকবে, আপনি এভাবে যে কোনো একটা নিশ, কী নিশ নেবেন, ধরুন টেকনোলজি, টেকনোলজি রিলেটেড একটা নিশ নেবেন, এই নিশ নিয়ে আপনি কিছু এই 50টা কিওয়ার্ড রিসার্চ করবেন, কয়টা, 50টা, 50টা কিওয়ার্ড রিসার্চ করে একটা আইডিয়া নেবেন, ঠিক আছে, আইডিয়া নেবেন, এখানে কিওয়ার্ডগুলোর নাম লিখবেন, আর এতে সার্চ ভলিউম, এই এখানে আইডিয়া নেবেন টেকনোলজি বিষয়ে, এখানে এই টেকনোলজি কী হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, আপনি এটা সিলেক্ট করবেন টেকনোলজি রিলেটেড, ঠিক আছে, নিয়ে একটা আইডিয়া জেনারেট করে দেবেন। এ দেখেন এখানে আসলো না, তাহলে আমরা কী করলাম, আমরা এই কিওয়ার্ড আইডিয়া থেকে একটা সার্চ দিয়ে আমরা তার কিওয়ার্ডে কতগুলো কী আছে এখানে আমরা সব দেখতে পাচ্ছি, কোন সার্চে কত নম্বর পজিশনে আছে, কতগুলো সার্চ ভলিউম, আমরা এখান থেকে ওভার সার্চ দিয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা হলো কিওয়ার্ড আইডিয়া দেখলাম আমরা, ঠিক আছে। এই ওভার সার্চে আরও কাজ আছে, ওইটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখবো, জাস্ট কিওয়ার্ড আইডিয়া থেকে আমরা যে বিষয়টা দেখলাম সেটা আপনিও বাসায় ট্রাই করবেন, কখন ট্রাই করবেন, যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবেন, তবে এখন কী দিয়ে ট্রাই করবেন, আপনি যে কোনো একজনের ওয়েবসাইট নেন, দারাজ হতে পারে, যে কোনো একটা বিদেশি কোম্পানির একটা ওয়েবসাইট নিয়ে
ওইটারে রিসার্চ করে দেখেন, ঠিক আছে? তখন আপনি বুঝতে পারবেন আসলে কিওয়ার্ডটা রিসার্চটা আপনাকে কিভাবে করতে হবে। তাহলে উবার সাজেস একটা আছে কিওয়ার্ড রিসার্চ, আরেকটা কি বলছি নীল পেটেল রয়েছে সলভি, এটাও খুব ভালো একটা উবার সাজ কিওয়ার্ড রিসার্চ টুলস, এটা বাদ দেন। সার্চ করেন সলভিতে আসেন, এখানে কতগুলা সিস্টেম আছে, গুগলে সার্চ, অ্যামাজনে সার্চ, ইয়াহু সার্চ, বিংয়ে সার্চ, ইউটিউবে সার্চ, আনসার এই সেই। তাহলে আমরা যদি একটা যে কোনো একটা বিষয় দেই, মানে একটার ভিতরে আপনি কী পাইতেছেন, সবই পাইতেছেন। বাই মডাফিনিল আমার ক্লায়েন্টের কিওয়ার্ড, দেখেন বায়োমডাফিনিল লেখা যখন সার্চ দিলাম গুগলে কী কী দেখে সার্চ করে, বায়োমডাফিনিল ইন ইউএসএ, বায়োমডাফিনিল ওভার দ্য কন্ট্রাক্ট, বায়োমডাফিনিল অ্যামাজন, বায়োমডাফিনিল ইউকে, এটা হলে গুগলে লিখে সার্চ করে, অ্যামাজনে নাই, ইয়াহুতে লিখে এগুলো সার্চ করে, ইয়াহুতে এগুলো লিখে সার্চ করে, ইউটিউবে বায়োমডাফিনিল হাউ টু বাই মডাফিনিল ইন ইন্ডিয়া এই দুইটা লিখে সার্চ করে। আনসার কোশ্চেন ওই যে কুরা আপনাদের বলছি না, কুরা আনসার কোশ্চেন সাইট, এখানেও কি হোয়ার ক্যান আই বাই সেভ মডাফিনিল, দেখছেন? তার মানে এখান থেকে আপনি বিভিন্ন কিওয়ার্ড আইডিয়া নিতে পারবেন। নেওয়ার পরে এটার সার্চ ভলিউমটা দেখতে হবে আপনাকে, কোথায় সার্চ ভলিউম দেখবেন, ওভার ওই কিওয়ার্ড এভরি হোয়ারে যাবেন, অথবা যে কি বলে নীল প্যাটেলের এখানে যাবেন, আর একটা সাইট আছে এই যে আরেকটা সাইট, এখানে যান, এখানেও ভালো সার্চ ইয়ে পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায় সার্চ ভলিউমে, যে কিওয়ার্ড জেনারেটর ফ্রি। আমার কিওয়ার্ড কি জেনারেটর ক্লিক করেন, এটা আপনি যদি লগ ইন করে সাইন ইন করে নেবেন, ঠিক আছে? সাইন ইন করলে ভালো একটা রেজাল্ট পাবেন। ব্যাস দেখেন আমি যখন এটা লিখে আসলাম ইউনাইটেড স্টেট কান্ট্রি, এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আরও সুন্দরভাবে আপনি পাইতেছেন, আরও সুন্দরভাবে দিছে না তারা, সার্চ ভলিউম দিছে, সিপিসি দিছে, কম্পিটিটর দিছে, তাই না? হোয়ার টু বাই মডাফিল ইন নিয়ার মি, জিরো সার্চ ভলিউম, এটা নিয়ে কোনো কাজ করলে লাভ নাই, গুগল টপ রিঙ্কিং আসলেও একটা ভিজিটরও পাওয়া যাবে না, ঠিক আছে? হোয়ার টু বাই মডাফিনিল রিডিট, এটার ভলিউম ভালো আছে 590, মডাফিনিল অনলাইন অ্যামাজন এটাও আছে, হাউ টু গেট মডাফিনিল কত আছে 400, এই 590। দেখেন এই যে এই টপ কন্টেন্ট এই মডাফিনিল নিয়ে এরা কি আছে গুগলের টপে আছে, গুগলের টপে আছে এগুলা, দেখছেন? এই যে মডাফিনিল ডট কম, মডাফিনিল এগুলো টপে আছে। আমার আপ দেখাবে না, আমাকে আপ দেখাবে না, এখানে 10টা দেখতে পারবেন, কারণ এটা হলো ফ্রি ভার্সন। যখন প্রিমিয়াম কিনে নেবেন এই যে গ্রো প্রিমিয়াম, তখন এখানে আরও বেশি অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি একটা কি নিতে পারবেন, কিওয়ার্ড আইডিয়া নিতে পারবেন যে কোন কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলে কি হবে। তারপর কি আছে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, এলো ক্রোম এক্সটেনশন বা এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, এখানে যান, এই যে এখানে আবার তাদের অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে? এই যে ক্রোম এক্সটেনশন, আমাদের ক্রোম এক্সটেনশন নামানো আছে, দেখেন
ক্রোম এক্সটেনশন নামাবেন, নামানোর পরে এখান থেকে একটা আইডিয়া পাবেন। এই যে কিওয়ার্ড এগুলো হেরে আসছে না, আসছে না দেখছেন? এখন আপনি যে এখানে ক্লিক করেন, তার কতগুলো কি আবার এই যে যে কি এটা ইয়ে করা যায়, কপি করা যায়। আরে দেখেন উবার সাজেশন কি আছে, একটা ইয়ে আছে যে কি বলে উবার সাজেশন এই মস এক্সটেনশন আছে, এটা নামাই নেবেন। নামাইলে এখান থেকেও কিছু আইডিয়া পাবেন। দেখেন এই যে পজিশন 3 অ্যামাজনে 3 নম্বরে আছে কিওয়ার্ড বাই মোডাফোন ইন্ডিয়া, অন্য অন্য জায়গায় নাই, খুব কম। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে আইডিয়া পাবেন। আর দেখেন আমি এই যে মস্ট এক্সটেনশন ইনস্টল করার কারণে এখানে কি করতেছে, পেজ অথরিটি ডোমেন অথরিটি দেখাইতেছে না। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন এই এই এইটাও আপনাকে দেখতে হবে, আপনাকে এইটাও দেখতে হবে। এই যে ধরেন এই কিওয়ার্ড, এটা আমরা বুঝতেছেন নাকি এলোমেলো লাগতেছে? একটু প্রথমত এলোমেলো লাগবে, কিন্তু ভিডিওটা আপনি সুন্দরভাবে ভালো করে দেখবেন। এইটাই শেষ দেখাইতেছে আপনারে, আর লং 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 হবে না। আচ্ছা ধরেন আমরা এই এই মোড়া ফিনিলটা যদি সার্চ করে রেখে যদি বিট করতে চাই, আর পিএ পিএ এবং ডিএ, পিএ এবং ডিএ কি, পিএ হইতেছে পেজ অথরিটি আর ডিএ হইতেছে ডোমেন অথরিটি। পিএ হইতেছে পেজ অথরিটি, ডিএ হইতেছে ডোমেন অথরিটি। ঠিক আছে, পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি মানে কাজটা কি, আপনার একটা ওয়েবসাইটের বা একটা ডোমেনের যখন পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি ভালো থাকবে, এটাকে গুগলে সার্চ ইঞ্জিনে খুব তাড়াতাড়ি নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, তাহলে দেখেন আপনার এই সাইটের কত পি হইতেছে 34 39, এনে ডি হইতেছে কত 71। তার মানে এই মডাফিনিল বাই মডাফিনিল দিয়া এরে বিট করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, কারণ আমার ওয়েবসাইটের পিএডি কত দেখেন 23, এই যে 23 আর হলো কত 36, তাহলে সম্ভব না। 25 42 সম্ভব না, 196 দেখেন অ্যামাজন, এটা তো কখনোই না। ই কমার্স সাইটগুলো কি কখনোই বিট করা যাবে না, ই কমার্স ইবাই অ্যামাজন এগুলো। এই পরেরটা কি 24 আর হলো 35, 24 আর 35 এটারে বিট করতে পারবেন আপনি। যে সমস্ত সাইডের পিএডিএ 25-এর নিচে থাকবে, ঠিক আছে 25-এর নিচে থাকবে, ওইগুলোর আপনি বিট করতে পারবেন। আপনি যদি কাজ করেন এদের রাখা, আপনি এখানে এই জায়গায় আসতে পারবেন, তাহলে এটাতে আসতে পারবেন। এই যে 35 এটা আসতে পারবেন, এই 40 এটাতে আসতে পারবেন না, এই 28 37 এটাতেও পারবেন না, 37 এই যে এটা পাবেন আবার 37 1 মাসে এটা পাবেন না, এ দেখেন এটাতে পাবেন আবার। এ দেখেন আমার ওয়েবসাইট তো অলরেডি এখানে আছে, কী লেখা দিয়েছি বাই মডাফিনিল। এটা আমি যখন বাংলাদেশ থেকে লাইকে সার্চ দিলাম, বাংলাদেশ থেকে না, হ্যাঁ বাংলাদেশ থেকে, তখন কিন্তু এটা 3 নম্বরে চলে আসছে। এই যে তাহলে আমরা ও না বাংলাদেশ না, তো এটা ইউএসসি তো লেখা, ইউএসএর তো আছে, আবার দেশ রিফ্রেশ দিই। ওইটা ওই যে বাংলাদেশ ছিল, ওই এখন দেখেন ইউএসএ লেগে সার্চ দিছি, ইউএসএ কিন্তু নাই, ওই ওয়েবসাইটেই নাই, মানে আসছে। এই যে দেখেন সে তার ডিএপি কত 35 এবং 33, এটা দিয়েও সে এখানে চলে আসছে। কেন চলে আসছে, তার কন্টেন্ট অথরিটি ভালো, তার কন্টেন্টগুলো অনেক ভালো। ঠিক আছে, এই কারণে চলে আসছে। আপনি এটারও বিট করতে পারছেন, এটারও বিট করে উপরে চলে আসছেন। যখনই আপনি এই ওয়েবসাইটের এসইওর কাজ, এসইওর কাজটা হইতেছে কন্টিনিউ প্রসেস, এটা আপনি চলতেই থাকে, এটা আপনি যখনই মিস মানে রেখে দেবেন তখন দেখবেন আপনার ওয়েবসাইট আর র্যাঙ্কিং এ নেমে বসছে। তাহলে আপনার এই কাজটা যদি আপনি ভালোভাবে শিখেন, তাহলে আশা করতেছি এই একটা কাজ দিয়ে আপনার সারা জীবন চলবে, অন্য কোনো কাজের পিছনে ছুটতে হবে না। তাহলে ক্লিয়ার আছেন এই পর্যন্ত? কিওয়ার্ড রিসার্চটা কিন্তু দেখালাম আপনাকে, কিওয়ার্ড রিসার্চ এবং কি বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এখন এটা আপনি আরও ক্লিয়ার হবেন, এই ভিডিওটা আগে ভালো করে বুঝবেন, দেখবেন, দেখার পরে ক্লিয়ার হবেন। আর কিওয়ার্ড রিসার্চ করতে বলছি না, একটা টেকনোলজি বিষয় নিয়ে
ঠিক আছে, যেমন একটা টেকনোলজি নিয়ে আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, সেটা হয়তো ইউএস এর কান্ট্রি বেস, ঠিক আছে, ইউএস এর কান্ট্রি বেসে 50টা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসবেন, সার্চ ভলিউম সহ নিয়ে আসবেন, আর ফাইনাল কিওয়ার্ড বের করবেন। ধরেন আমি এখানে কি করছি, সার্চ ভলিউম এটা কত 500 না, যে যে সাইটগুলার আপনি কিওয়ার্ডগুলার 600 মানে 800 থেকে 600, 800 থেকে 600 এর মাঝখানে পাবেন, ওই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসবে 800 থেকে 600। ঠিক আছে, তাহলে আপনি সিলেক্ট করবেন, যখন ফাইনাল কিওয়ার্ড সিলেক্ট করবেন, একটা ফাইনাল কিওয়ার্ড সিলেক্ট করবেন, সেটা হচ্ছে কি 800 বা 600 এর ভিতরে, কি 800 থেকে 600 এর মাঝে একটা এই সার্চ ভলিউম দেখে কিওয়ার্ড সিলেক্ট করবেন। আপনার হলো এই বাড়ির কাজ হলে এই একটা কাজে, আর ব্লক সাইটেরটা পরে দেখাইতেছি, ঠিক আছে, বুঝতে পারছেন?